হ্যালো গাইস, সো দেখতে পারতেছো এখানে আমি একটা মোবাইল লেজেন্ডের নতুন অ্যাকাউন্ট খুলে নিছি। অবশ্য কয়েক ম্যাচ খেলা হয়েছে, এখন আমি হচ্ছে মাস্টার ওয়ানে আছি। সো বেসিক্যালি আজকের গেমপ্লেটা হচ্ছে একদম যারা নতুন তাদের জন্য কিছু টিপস দিব, সেই জন্য আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, নতুন অবস্থায় যেসব সমস্যার মধ্যে পড়তে হয় সেইগুলো দেখানোর জন্য। আজকে আমি কয়েকটা আইটেম নিয়ে কথা বলবো এবং গেমের মধ্যে কিভাবে তোমরা প্লেয়ার সিলেক্ট করবা সেটাই দেখাবো। এবং যারা মোবাইল লেজেন্ড নতুন খেলা শুরু করছো সবাইকে নিয়ে আমি একটা গ্রুপ খোলার চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা একসঙ্গে মোবাইল লেজেন্ড খেলবো। এই বিষয়ে আমি ভিডিও লাস্টে ডিসকাস করবো। সো হুদায় কষ্ট সময় নষ্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে চলো এখানে আমরা একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেই। ওকে সো আমরা একটা ম্যাচ পেয়ে গেছি। এখন আমার বুঝতে হবে একটা সুন্দর টিমের জন্য কি কি প্রয়োজন। একটা টিমে থাকা প্রয়োজন হইতেছে ট্যাঙ্ক, মার্কসম্যান, মেজ, ফাইটার আর একজন জঙ্গলার। এখন এইখানে ট্যাঙ্কের বদলে সাপোর্ট নেওয়া যায় এবং মার্কসম্যানের বদলে মেজ নেওয়া যায়, মানে একটা টিমে দুইটা মেজও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর যদি বলি জঙ্গলিং বা হাইপারের কথা, সাধারণত অ্যাসেসিন দিয়ে হাইপার করা হয়, কিন্তু কয়েকটা ট্যাঙ্ক, ফাইটার, মার্কসম্যান এগুলো দিয়েও জঙ্গলিং করা যায়। তো শুরুর দিকে যে সমস্যাটা হয় সেটা একটা পারফেক্ট টিম হয় না, বেশিরভাগ মানুষই শুরুর দিকে মার্কসম্যান খেলার চেষ্টা করে, কারণ হইতেছে মার্কসম্যান দূর থেকে মারতে পারে, প্লাস এটা দিয়ে অনেক ভালো কিল পাওয়া যায়। সেই জন্য তো দেখা যায় যে একটা টিমে দুই তিনটা মার্কসম্যানও হয়ে যায়। তো দেখো এখানে আমার টিমে অনেক বদলাবদলির পরে ফাইনালি আমি ট্যাঙ্ক নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ তাহলে আমি একটা পারফেক্ট টিম পাইতেছি। তবে আমি শুরুর দিকে তোমাদেরকে ট্যাঙ্ক নিতে নিষেধ করব, কারণ তোমার টিমমেট কেমন খেলে সেটা তুমি জানো না। তো শুরুর দিকে তুমি যদি ট্যাঙ্ক নাও তুমি আদৌ সাপোর্ট পাবা কিনা সেটার কোনো গ্যারান্টি নাই, মানে হইতেছে এপিকের আগ পর্যন্ত তোমার পারফেক্ট টিম গঠন করার চিন্তা করতে হবে না। করতে পারো, তবে সেটা যদি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে তুমি খেলো, বা তুমি যদি ওদের প্রোফাইল দেখে বুঝতে পারো যে ওরা তোমাকে সাপোর্ট দিতে পারবে, মানে ওরা ভালো প্লেয়ার, সেই ক্ষেত্রে তুমি ট্যাঙ্ক নিতে পারো। না হলে ট্যাঙ্ক নিতে বলবো না আমি, কারণ হইতেছে ট্যাঙ্ক নিয়ে তুমি একা কিছুই করতে পারবে না যদি তোমার টিমমেট ভালো না হয়। তো আজকে আমি শুরুর দিকে চেষ্টা করছিলাম যে সরাসরি গেম প্লেটা রেকর্ড করা যায় কিনা, বাট ভাই সেই একই অবস্থা। যখন আমি রেকর্ডার অন করছি গেম প্রচুর পরিমাণে ল্যাগ করতেছিল, আমি খেলতেই পারতেছিলাম না, সেই জন্য আমার রিপ্লেই দেখাইতে হবে। তো যেহেতু আমি ট্যাঙ্ক, আমার কাজ হইতেছে টিমকে সাপোর্ট দেওয়া, শুরুতে আমার মার্কসম্যানকে সাপোর্ট দেওয়া উচিত, কারণ মার্কসম্যান শুরুর দিকে অনেক দুর্বল থাকে। কথাটা আমি আবারও বলতেছি, মার্কসম্যান শুরুর দিকে দুর্বল থাকে, অর্থাৎ তুমি যদি ট্যাঙ্ক নাও তাহলে শুরুতে তোমার মার্কসম্যানকে সাহায্য করতে হবে, অথবা তুমি যদি মার্কসম্যান নাও তাহলে তোমার সেফ খেলতে হবে, কারণ তুমি হইতেছো দুর্বল। আর একটা সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে, সেটা হচ্ছে তোমার জঙ্গলারের হেল্প লাগতে পারে। তুমি যদি দেখো যে তোমার এনিমি টিম জঙ্গলিং এর ওইখানে ডিস্টার্ব করতেছে, তাহলে তোমার জঙ্গলিং এর ওইখানে হেল্প করতে হবে। তো দেখলাম যে ওইখানে কোনো সমস্যা নাই, তাই আমি মার্কসম্যানের লেনে যাব। আর এখানে দেখো আমার বালপাক না মার্কসম্যান কি করতেছে। শুরুর দিকে এরকম সমস্যায় তোমরা অনেক পড়বা। দেখো আমার মার্কসম্যান সরাসরি গিয়ে ফাইট শুরু করে দিছে, যদিও ফাইট করলে কিন্তু এখানে ও পারবে না, এটাও বুঝতেই পারে না। এখানে লায়লার সঙ্গে অন্য যে হিরোটা ছিল এটা একটা ফাইটার, ও যদি সরাসরি মিয়ার সঙ্গে এসে ফাইট করতো তাহলে কিন্তু মিয়া এখানে মারা যাইতো, মিয়া হইতেছে আমার মার্কসম্যান। বাট যেটা বুঝলাম ওদের ফাইটারও একদম নতুন, খেলা বুঝে না, সেই জন্য ও আর মিয়াকে সরাসরি অ্যাটাক করে নাই। অর্থাৎ তুমি যে হিরো পিক করো না কেন, তোমার এইটা বুঝতে হবে তোমার সামনে যে আছে তুমি তার সঙ্গে পারবা কিনা। আর তার থেকে বড় কথা হইতেছে কখনো একা দুইজনের সঙ্গে ফাইট করবা না, যখন দেখবা যে তোমাদের পাল্লা ভারী, মানে ওরা দুইজন তোমরা তিনজন, তখন ফাইট করা সবচাইতে বেটার। বাট ওরা দুইজন তোমরা দুইজন এরকমও ফাইট করতে পারো, তবে তোমার শিওর হইতে হবে যে তুমি এনিমি টিমের সঙ্গে পারবা কিনা। এখানে দেখো নতুনদের আরো একটা সমস্যা, আমাদের মার্কসম্যানের কিন্তু বাপ প্রয়োজন হয় না, এটা আমি অনেক আগেই বলছি, মার্কসম্যানের বাপ প্রয়োজন হয় না, কিন্তু আমাদের মেয়া এই যে এগুলো হচ্ছে বাফ বলে এগুলো নিয়ে বেড়াইতেছে। এদিকে দেখো আমি কিন্তু ট্যাঙ্ক, আমি ওর উপরে চলে গেছি গোল্ডের দিক দিয়ে, ও আমার থেকে পিছনে পড়ে গেছে এই বাফ নিতে যেয়ে। আমি তোমাদেরকে বারবার বলি যে মার্কসম্যানের বাফ প্রয়োজন নাই ভাই, এইটা শুধু জঙ্গলার যে করবে, আমাদের এখানে আলুকার জঙ্গলিং করতেছে, এটা শুধু আলু কার্ডের জন্য। দেখো তুমি যদি আলু কার্ডের খাদ্য খেয়ে দাও তাহলে আলু কার্ড দুর্বল হয়ে যাবে, এটা তোমার বুঝতে হবে, মানে তুমি তোমার টিমমেটের ক্ষতি করতেছো এবং নিজেরও ক্ষতি করতেছো। তো যেমনটা বলছিলাম ওদের ফাইটারও নতুন, দেখো কি করছে, টাওয়ারের ভিতরে চলে আসছে মারার জন্য, মানে কন্ট্রোলই নাই নিজের উপরে কোনো, যে কারণে আমরা এখানে একটা কিল পেয়ে যাই। তো যেহেতু আমি ট্যাঙ্ক, আমার কাজ কিন্তু শুধু মার্কসম্যানের কাছে বসে থাকা না, আমার এদিকে ওদিকেও হেল্প করতে হবে। তো তুমি যদি মার্কসম্যান নাও সেই ক্ষেত্রে তোমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যখন তোমার কাছে ট্যাঙ্ক নাই তখন তোমার সাবধানে খেলতে হবে, প্রয়োজন হলে নিজের টাওয়ারে বসে বসে শুধু মিনিয়ন মারতে থাকো। দেখো এখানে আমি অন্যদিকে চলে আসি, কিন্তু আমার মার্কসম্যান এখানে লাইলা মারতে যেয়ে নিজেই মারা গেছে। সো নতুন অবস্থায় খেলার এই যে একটা সমস্যা, টিমমেট বুঝেই না যে কখন ফাইট করতে হবে এবং কখন ব্যাক করতে হবে। সো তুমি যেইটা ইউজ করো না কেন, নতুন অবস্থায় তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে বেঁচে খেলতে হবে, মানে এই বিষয়টা ওরকম যে নিজে বাঁচলে বাপের নাম, এরকম তুমি কাউকে মারতে পারো আর না পারো, তুমি যাতে বারবার মারা না যাও সেই দিকে তোমার খেয়াল রাখতে হবে। এখানে দেখো আরো একটা সমস্যা, আমার আগে আমার মার্কসম্যান সামনে চলে গেছে, আমি কিন্তু ট্যাঙ্ক, আমার জন্ম হয়েছে মায়ের খাওয়ার জন্য, কিন্তু আমার আগে আমার মার্কসম্যান চলে গেছে। দেখো এইখানে আমার হেলথ পুরো রয়েছে, কিন্তু আমার মার্কসম্যানের অবস্থা খুবই খারাপ, কারণ ও প্রথমে মায়ের গুলা খাইছে,
এখন যদি দেখো আমি প্রথম মাইরগুলা খাইতাম তাহলে কিন্তু এখন আমার মার্কসম্যানের ফুল হেলথ থাকতো আর ও কিন্তু এদের দুইজনকে ইজিলি মেরে ফেলতে পারতো। তো ভাই তোমার বুঝতে হবে যে তুমি কোন ক্যাটাগরির হিরো ইউজ করতেছো। যদি তুমি মার্কসম্যান ইউজ করো বা অ্যাসাসিন ইউজ করো বা মেজ ইউজ করো তার মানে তোমার হেলথ কম, তার মানে হচ্ছে তোমার সবসময় ট্যাঙ্কের পিছনে থাকতে হবে। এখানে দেখো মিয়া আবারও সেম কাজটা করে, আমি ব্যাক করে চলে আসলাম কিন্তু মিয়া চলে গেছে ভাই লাইলারে মারার জন্য। আমি এই জিনিসটা সবাইকে বুঝাইতেই পারি না যে ভাই কাউরে মারার দরকার নাই, মারতে যেয়ে মারা গেলে এটা লস হয়ে যায়। মানে মোরাল অফ দ্য স্টোরি আমি তোমাদেরকে এইটা বুঝাইতে চাচ্ছি যে ভাই তোমার আগে বুঝতে হবে যে তুমি কোন টাইপের হিরো ইউজ করতেছো, আর যে টাইপের হিরো ইউজ করো না কেন মরা যাবে না, সবসময় চেষ্টা করবা বেঁচে খেলার জন্য। মানে ভাই এখানে খেয়াল করলেই দেখতে পারবা আমার কাজ হইতেছে শুধু হেল্প করা, আমার কিন্তু বেশি ড্যামেজ নাই, আমি কাউরে মারলে কিন্তু আমি বেশি ড্যামেজ দিতে পারি না। আমার কাজ হইতেছে এনিমি টিম যে মায়েরগুলো দিবে সেইগুলো আমার নিজের ঘাড়ের উপরে নিয়ে নিব, মানে আমি মায়ের খাবো আর এই সুযোগে আমার টিমমেট ওদেরকে মারবে। সো যখন তুমি হিরো পিক করছো তখন তোমার এটা বুঝতে হবে যে তোমার কাজ কি, মায়ের খাওয়া নাকি মায়ের দেয়া। যদি মায়ের দেয়া কাজ হয় তাহলে তোমার অবশ্যই পিছিয়ে থাকতে হবে, সামনে থেকে মায়ের খাওয়া যাবে না। এখানে ভেলি দেখো সেম কাজটা করছে, ও আমার আগে চলে গেছে। আরে ভাই কতবার তোদেরকে বুঝাবো, তোদের কাজ হইতেছে মায়ের দেয়া, মায়ের খাওয়া তো আমার কাজ, তাহলে তোরা সামনে গেলে তো এইভাবে মারা যাবি। এখানে দেখো আমি নাই আর আমাদের দুইজন চলে গেছে লর্ড নেওয়ার জন্য, আর যেহেতু লর্ড নেওয়ার জন্য দুইজন গেছে একটু পাকনামি করে, সেহেতু দেখো লর্ড তো ওরা নিয়ে গেছে, প্লাস আমাদের যে টিমমেট আছে এদের অবস্থাও খারাপ বানায় ফেলছে। এখানে জিলং ফার্স্ট কিল নিয়ে নেয় এবং একটু পরে এটারেও মেরে ফেলে, মানে এদের তো ভাই হেলথ কম, এদেরকে মারা অনেক ইজি। মানে ভাই শুরুর দিকে এই যে একটা সমস্যা যে টিমমেটগুলো বুঝেই না যে কখন কার সাথে কিভাবে ফাইট করা উচিত। এখানে দেখো মিয়ার হেলথ কম ও তারপরও লাইলাকে মারার জন্য চলে গেছে, তো স্বাভাবিকভাবে তো মারা যাবেই। মানে ভাই নতুনদের এই যে একটা সমস্যা মারার নেশা, এরা মারার নেশায় নিজেরাই বারবার মরে, তো এই নেশা তোমার বাদ দিতে হবে। গেম শুরু করলে তোমার অবশ্যই সাবধানে খেলতে হবে, মানে শুরুর দিকে তুমি যদি একটু সাবধানে খেলো বারবার না মরো তাহলে দেখবা যে একটু পরে ওরা কেউ তোমার সঙ্গে পারবে না। এখানে আমরা যে গোল কালেক্ট করি এটাকে হচ্ছে ফার্মিং বলে, তো শুরুর দিকে তোমার এইটার উপরে ফোকাস করতে হবে। তুমি যে হিরোই পিক করো না কেন তুমি যদি বারবার মারা না যাও তাহলে তুমি আস্তে আস্তে পাওয়ারফুল হইতে থাকবা, বাট তুমি যদি বারবার মারা যাও তাহলে তুমি আস্তে আস্তে দুর্বল হইতে থাকবা। এখন তোমরাই এই জিনিসটা বোঝো যে তোমার সুরক্ষিত থাকা ভালো নাকি ফাইট করতে যেয়ে নিজে মারা যাওয়া ভালো। ও এখানে আমি একটা আইটেম পরিবর্তন করছিলাম, শুরুতে ভুলে আমি এই আইটেমটা কিনে ফেলি। এই আইটেমটা হচ্ছে ম্যাজিক ডিফেন্স। এখন আমি দেখলাম যে ওদের যে হিরোগুলো আছে এখানে ম্যাজিক ড্যামেজ দেওয়ার মতন কেউ নাই, তো ওইটারে আমি বদল করে এমন একটা আইটেম নিলাম যেটা আমাদের ফিজিক্যাল ডিফেন্স দিবে। তো এখানে তোমার এই জিনিসটাও বুঝতে হবে যে তোমার এনিমি টিমে যে হিরোগুলো পিক করছে ওইটা কোন টাইপের হিরো, ওরা কোন ধরনের ড্যামেজ দেয়। যদি দেখো যে ম্যাজিক ড্যামেজ বেশি দিতেছে তাহলে ডিফেন্স আইটেম যখন নিবা তখন ম্যাজিক ডিফেন্স নিতে হবে, যদি দেখো যে ফিজিক্যাল ড্যামেজ বেশি দিতেছে তাহলে এমন একটা আইটেম নিতে হবে যেটা তোমার ফিজিক্যাল ডিফেন্স দিবে। এখন কথা হলো শুরুতেই তো আর তোমরা এগুলো বুঝবা না, তো শুরুতে তোমাদের জন্য একটা বড় টিপ, সেটা হচ্ছে সেফ খেলো। আর সবচাইতে বড় কথা হচ্ছে চেষ্টা করবা বন্ধু বান্ধবদের নিয়ে খেলার, কারণ এখানে তুমি এক ম্যাচে ভালো টিমমেট পাইলে 10 ম্যাচে খারাপ টিমমেট পাবা। তো দেখা যাবে যে তোমার টিমমেটের জন্য তোমার হারতে হবে, যেহেতু এটা একার কোনো একটা গেম না, তুমি একা যতই ভালো খেলো না কেন একা পুরো একটা ম্যাচে কখনোই জিতাইতে পারবা না, সেই জন্য তোমার দুই একটা ভালো টিমমেট অবশ্যই লাগবে। শুরুর দিকে আরও একটা সমস্যা হচ্ছে টিমমেট ম্যাপ দেখে না, এই কাজটা হয়তো বা তুমিও করো না। আমি বলবো যে বারবার মানে সেকেন্ডে সেকেন্ডে ম্যাপ দেখার অভ্যাস করতে হবে। অনেক সময় দেখা যায় যে তুমি পাশে ফাইট করতেছো কিন্তু তোমার টিমমেট খেয়ালই করে নাই যে তুমি পাশে ফাইট করতেছো, ও এই জিনিসটা তখন বুঝতে পারতো যদিও ম্যাপ দেখতো কিন্তু ও তো ম্যাপই দেখে নাই। আর একটা ভুল সেটা হচ্ছে আমরা সামনে যে থাকে তাকে মারার চেষ্টা করি, এখানে দেখো সবাই আমাকে মারার চেষ্টা করতেছে, আমি তো ট্যাঙ্ক, আমি তো সামনে গিয়ে বলবো যে ভাই আমারে মার আমারে মার, কিন্তু আমাকে মারা যাবে না কারণ আমার একটু হেলথই অনেক কিছু।
এখানে তোমরা দেখতে পারো যে আমার কতটুকু হেলথ আছে, কিন্তু তারপরও ওরা আমাকে মারতে পারতেছে না, আর আমারে মারতে মারতে আমার টিমমেট ওকেই মেরে ফেলছে। মানে হইতেছে তোমার সবসময় মেজ মার্কসম্যান এদেরকে টার্গেট করে মারতে হবে। ট্যাঙ্কে যদি দেখো যে অল্প একটু হেলথ আছে তারপরও ওকে মারা যাবে না, কারণ ট্যাঙ্কের অল্প একটু হেলথই অনেক কিছু। অন্যদিকে মার্কসম্যান মেজ এদের ফুল হেলথ থাকলেও এদেরকে আগে টার্গেট করতে হবে, কারণ এদেরকে মারা অনেক ইজি। এখানে দেখো জিলং যে কাজটা করে, সে ও বারবার আমাকে মারার চেষ্টা করতেছে, কিন্তু আমার এতটুকু হেলথ কমাইতে কমাইতে ওই মারা গেছে। সো এটা তোমার বুঝতে হবে যে যারা আগে ড্যামেজ দেয় তাদেরকে তোমার আগে মারতে হবে ভাই। মানে হইতেছে আমাদের মেজ মার্কসম্যান এরাই তো ড্যামেজ দিবে, এদেরকে যদি ওরা আগে মেরে দেয় তাহলে কিন্তু আমি একা কিছুই করতে পারতাম না। কিন্তু দেখা যায় যে আমার এইচপি কম দেখে ওরা আমারে মারার চেষ্টা করে, আর সেই সুযোগে আমার টিমমেট ওদেরকেই মেরে ফেলে। সো এই ভুলটা আমরা শুরুর দিকে সবাই করি। তো ভাই দেখো এখানে রেজাল্ট দেখাই দিতেছে, আমি 24টা অ্যাসিস্ট করছি এবং 2টা কিল পাইছি। ট্যাঙ্ক নিলে কিল পাওয়া যাবে না, কারণ আমার ড্যামেজ নাই স্বাভাবিক, কিন্তু অ্যাসেস দিছি অনেক। এখানে তোমার মনে হতে পারে যে আলুকার্ড খুব ভালো খেলছে, বাট দেখো আলুকার্ড মাত্র 10% ড্যামেজ দিছে এবং আমিও 10% ড্যামেজ দিছি। সো আলুকার্ড কিল পাইলেও ও কিন্তু ড্যামেজ দিতে পারে নাই, মানে আমি যে ওকে সাপোর্ট দিছি সেই সুযোগে ও কিল তো করতে পারছে কিন্তু ড্যামেজ দিতে পারে নাই। ওকে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবার আসা যাক গ্রুপে। দেখো এখান থেকে চাইলে কিন্তু আমরা একটা গ্রুপ খুলতে পারি। সো আমি ভাবতেছি যারা নতুন আসো তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ খুলবো একসঙ্গে খেলার জন্য, এবং আমার পরবর্তী প্ল্যান হইতেছে এই গ্রুপ থেকে আমি অল্প কিছু লোক নিয়ে, মানে যারা ভালো খেলে তাদেরকে নিয়ে একটা স্কোয়াডও খুলবো। এখানে অনেকেই ট্যাঙ্ক খেলতে অসুবিধা হয়, সেই জন্য কোনো প্যারা নাই, ট্যাঙ্ক আমি খেলবো। তোমাদের অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে এগুলো ভালো খেলতে হবে। সো এইটা নিয়ে আমি পরবর্তীতে জানাই দেবো যে কিভাবে তোমরা আমার এখানে জয়েন হইতে পারো, আমি পোস্ট করে দিব। এটা শুধু একদমই নতুনদের জন্য, যারা বাল পাক না অনেক প্রো তাদের জন্য না, আমি সরি ভাই। সো যাই হোক না কেন, আজকের ভিডিও এই পর্যন্তই থাক, ভালো থাকো, বাই বাই।